আবা ডিম খাবা? যাবো ডিম কি খাবা? হ্যালো অঞ্জনা, ডিম খাবা? নাও ডিম, ডিম হে, ডিম খাচ্ছে রে, ডিম খেয়ে গেল, খেয়ে গেল। দেব না তোকে ডিম, সরাই সরাই দিলাম ডিম। শোনা শোনা বলো, শোনা শোনা বলো, শোনা শোনা না হলে ডিম দেবো না। শোনা শোনা বলো, শোনা শোনা বলো, শোনা শোনা। হ্যালো না, ওদের বাবারে বলেছো তার জন্য ডিম দিচ্ছে। সব খেয়ে গেল তোমার ডিম, কোনো খাবার খেতে গেলে ওকে না দিয়ে খাওয়াই যাবে না, চিৎকার শুরু করে দেয়। ওদের ডিম খাচ্ছে আমার কাছ থেকে, আমরা যা খাই সব কিছুই ওকে দিতে হয়, না দিলেও ঝগড়া করে, চিল্লা চিল্লি একেবারে শুরু করে দেয়। পানি খাও মন, পানি খাও, পানি খাও, শোনা পানি খাবার না। তুমি ভাত খাইছিলা বাবার সাথে? ডিমটা একদম ভর্তা করে তারপরে মনকে দিয়েছি, এভাবে দিলে মন আপেল কলা ডিম যে কোনো ফল এভাবে দিলে ব্লান্ডারে করে ব্লান্ড করে দিলে ও খেয়ে নেয়। মুখে লেগে গেছে, একটু খাও, আর একটু আছে, পানি খাচ্ছে। পানি ওকে বাটিতে করে দিলে পানিটা ফেলে দেয়, একদম গোসল করে ওই পানিটা দিয়ে, এই জন্য আমরা এরকম একটা পানি দেওয়া, যেইগুলো লম্বা এগুলোতে করে পানি দিই, কেন আর সব ফেলে দেয়। আর খাবি? নাই দেখ, মজা মজা আছে ডিম? আর ডিম খাবে? শোনা শোনা, আর দেবো না তোমাকে ডিম বেশি খেলে, তোমার পেট খারাপ হবে, তাই না? হবে না, তুমি আরো খাবা, আবার আমি খাবো, এখন তো আমি খাবো, তোমাকে আর দিচ্ছি না। সব বালিশ বের করে দিয়েছে, হাই হাই। আমার ডিম থেকে ওকে আমি দিলাম অর্ধেকটা খাবার। পাখিকে ডিম দিলে পাখি ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়, সুস্থ থাকে। তা মাছ ছাড়া ও হচ্ছে আমাদের মন, শোনা তো মাংস খায় দুষ্টু, মাংস না দিলে একদম। আলু খায়, তোর কথা বলছি তাই তুই হাসছিস? হ্যাঁ আলুও খাও, আর কি খাও? কলা খায়, আরো কলা খায়, আরো মামার কাছে ফোন দেয়। তুমি একটা দুষ্টু, উপরে আসো, নিচে কেন? তোমার পায়ে ঠান্ডা লাগবে, আসো। শোনা পায়ে ঠান্ডা লাগবে বাবুর, উপরে থাকো। ভাত খাবা? ভাত নেবে? বাবা শোনা কই,
বাবা সোনা এসেছে? বাবা সোনা ঢাকা থেকে এসেছে? বাবা ঢাকা থেকে আসলে কি বললে? বাবা খেয়েছো? বাবা খেয়েছো বললে? আর দেবো না, আমি খাবো সব, দেবো না বলেছি তাই। বাবা রাতে খাবা? বিড়ালটা ঘুমাবে এখন, দেখো কম্বলের ভিতরে জায়গা করছে, ঠান্ডা লাগছে তাই। হ্যাঁ দেখো কম্বলে ঘুমাবে বুতুম, বুতুম পেঁচা, ঠান্ডা লাগছে একদম কম্বলে মাঝখানে গেছে। বাবার কাছে যে ঘুমাচ্ছে, আয় আমাকে বাবা।